আমরা এখন চলে আসছি কুকরিতে। এখন আমরা গিয়ে এখন ক্যাম্পিং করব। তো ক্যাম্পিং এর উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি সমুদ্রের পারে। সমুদ্রের পারে তো এটা না, সমুদ্রের পারে যাচ্ছি। তো এখন হচ্ছে নৌকাতে সবাই মিলে অনেক সুন্দর একটা ভিউ এন্ড কিছু কিছু মানুষকে অনেক মিস করতেছে, কাজে যারা আমার উপর রাগ আছেন সরি, ভিউটা অস্থির আলহামদুলিল্লাহ। এত সহজেই এত সুন্দর একটা জায়গায় চলে আসতে পারবো, যাও ম্যানেজ করেছেন মামা, মামারা মিলে ম্যানেজ করে দিছে এই জিনিসটা, এই জায়গায় আসা। কারণ আমি আসার কোনো প্ল্যান ছিল না, সম্পূর্ণ প্ল্যান করছে মামা। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ভিউ কখনো উপভোগ করতে পারবো সেটা আমি কল্পনা করি নাই, বিকজ আমি বাংলাদেশের বাইরে থাকি। এই জন্য আমি যদি বাংলাদেশে থাকতাম তখন হয়তো পসিবল হইতো, কিন্তু হুট করে বাংলাদেশে আবার আসা তো কল্পনার বাহিরে। এটা হচ্ছে ভোলা জেলার চরপেশনের ছোট্ট একটা চর, চর কুকরি মুকরি। এতটাও বড় না আবার এতটাও ছোট না, আমার হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় একটা চর। কাজে যারা যারা এই চর পেশনের চর কুকরি মুকরিতে আসেন নাই অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। অ্যান্ড অস্থির করার ভিউ, বাংলাদেশের কিছু কিছু অঞ্চল এত সুন্দর, যারা আসেন নাই যারা আসবেন যারা ঘোরেন না বা যান না তারা কখনোই ফিল করতে পারবেন দেশটা কত সুন্দর, বাংলাদেশটা কত সুন্দর। আমরা তো হচ্ছি খেটে খাওয়া মানুষদের মতো, আমরা যেখানে রাত হয় ওইখানেই শুয়ে যাই, ওইখানে কাত কাত, হ্যাঁ যেখানে রাত ওইখানেই কাত। কাজে আমাদের কোনো ভয় ভীতি কোনো কিছুই নেই, আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি আছি। অ্যান্ড আজকে গিয়া যখন আমরা এখন ক্যাম্পিং করব, তাঁবু গাড়ব আর কি, তাঁবু গেড়ে ওইখানে আজকে রাতটা এই রাত যাপন করব। রাত যাপনই তো বলে না, আই ডোন্ট নো কী বলে, এটাই তো বলে। এখন এই আসমানে অনেক মেঘ, আমার মোবাইল দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে অলরেডি। এই যে এখানে এখানে দেখেন, আল্লাহ আবার চলে আসছে। কিন্তু বৃষ্টির মধ্যে দীর্ঘ 5-6 ঘন্টা, দীর্ঘ ওদের জন্য আমি পারতেছি না, দীর্ঘ 5-6 ঘন্টা জার্নি করে আসা এবং ক্যাম্পিং করা সম্পূর্ণ আপনাদের জন্যই, আপনাদেরকে দেখানোর জন্যই। ওকে আল্লাহ হাফেজ, টাটা।